আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশের যে যেখান থেকে আমার চ্যানেলের ভিডিও দেখেন সকলকে আমার চ্যানেলে স্বাগতম। সেই সঙ্গে আমার একটি ফেসবুক পেজ আছে হ্যালো অ্যাক্টিভ বিডি, এটিতেও আপনারা এসব এই সংক্রান্ত রড সিমেন্টের ভিডিও দেখতে পাবেন। তো লক্ষ টাকায় ঠেকলো টন রড সিমেন্টের বাজার দর, খুবই দুঃখজনক একটি বিষয়। সিমেন্টের বাজার দর জানিয়ে দেবো প্রথমে, তারপরে জানিয়ে দেবো আমি রডের আপডেট বাজার দর। সকালের কাছে একটু আবেদন থাকবে, আমার এতিমখানার কাজটি অলরেডি শুরু হয়ে গেছে, এজন্য আপনাদের সঙ্গে একটু অনিয়মিত ভিডিও আপলোড করেছি আমি। তো চলুন প্রথমে জেনে নেব সিমেন্টের আপডেট বাজার দর। সকালে এতিমখানায় দানের একটু হাতটি বাড়িয়ে দেবেন, এটাই আমার কামনা। অ্যাঙ্কর সিমেন্টটি আজকে কেনাবেচা হচ্ছে ঢাকায় 489 টাকা প্রতি ব্যাগ। ফ্রেশ সিমেন্টের আজকের বাজার দর 499 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে হোলসেল সিমেন্টটি আজকে ঢাকায় কেনাবেচা হচ্ছে 548 টাকা প্রতি ব্যাগ। ইঞ্চি সিমেন্টটি ঢাকায় কেনাবেচা হচ্ছে 529 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের আপডেট বাজার দরে আরও থাকছে সাহা স্পেশাল সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 521 টাকা প্রতি ব্যাগ। ক্রাউন সিমেন্টের আজকের বাজার দর 529 টাকা প্রতি ব্যাগ। আকি সিমেন্টটি ঢাকায় কেনাবেচা হচ্ছে 529 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের আপডেট বাজার দরে এবারে জানিয়ে দিচ্ছি, মেট্রো সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 521 টাকা প্রতি ব্যাগ এবং সেভেন রিং সিমেন্টের আজকের বাজার দর 521 টাকা প্রতি ব্যাগ। বসুন্ধরা সিমেন্টটি ঢাকায় কেনাবেচা হচ্ছে 521 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে সিমেন্টের আপডেট বাজার দরে ঢাকা এবং এর আশেপাশে বসুন্ধরা বীর সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 519 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের আপডেট বাজার দরে সাহাবীর সিমেন্টের আজকের বাজার দর 519 টাকা প্রতি ব্যাগ। জানিয়ে দিচ্ছি, স্ক্যান সিমেন্টটি ঢাকায় কেনাবেচা হচ্ছে 548 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের আপডেট বাজার দরের মাঝখানে ইটের বাজার দরটি জানিয়ে দিচ্ছি। ইটের বাজার দরটি একটি বেড়েছে, থ্রি হল এবং টেন হলের বর্তমান রেট 16 টাকা 60 পয়সা প্রতি পিস। অটো ইট প্ল্যানটা কেনাবেচা হচ্ছে 15 টাকা 60 পয়সা প্রতি পিস। এক নম্বর ইটটি কেনাবেচা হচ্ছে 13 টাকা 20 পয়সা প্রতি পিস। ফিরে আসলাম সিমেন্টের আপডেট বাজার দরে। ঢাকা এবং এর আশেপাশে আজকে ইস্টার্ন সিমেন্টের বাজার দর 489 টাকা প্রতি ব্যাগ। সেভেন হর্স সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 489 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে টাইগার সিমেন্টের আজকের বাজার দর 489 টাকা প্রতি ব্যাগ। ফিরে আসলাম রডের আপডেট বাজার দরে। হোয়াইট এলিফ্যান্ট ব্র্যান্ডের সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 990 টাকা প্রতি ব্যাগ। হোয়াইট টাইগার ব্র্যান্ডের সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 877 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে বন্ধুরা সিমেন্টের বাজার দরে জানিয়ে দিচ্ছি, বেঙ্গল সিমেন্ট আজকে ঢাকায় কেনাবেচা হচ্ছে 489 টাকা প্রতি ব্যাগ। আমান সিমেন্টের আজকের বাজার দর 499 টাকা প্রতি ব্যাগ। গাজী সিমেন্টের আজকের বাজার দর 499 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের আপডেট বাজার দরে ঢাকা এবং এর আশেপাশে প্রিমিয়ার সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 499 টাকা প্রতি ব্যাগ। কিং ব্র্যান্ড সিমেন্টের আজকের বাজার দর 521 টাকা প্রতি ব্যাগ। জানিয়ে দিচ্ছি, সাহা পপুলার সিমেন্টটি আজকে কেনাবেচা হচ্ছে 499 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের বাজার দরে মীর সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 521 টাকা প্রতি ব্যাগ। জানিয়ে দিচ্ছি, সাহা আসা সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 521 টাকা প্রতি ব্যাগ। সুপারকিট সিমেন্টের আজকের বাজার দর 521 টাকা প্রতি ব্যাগ। এই চ্যানেলে বাজার দর শুধুমাত্র আপনাদের অবগতির জন্য প্রচার করা হয়, অনলাইনে ক্রয় বিক্রয় থেকে বিরত থাকুন। এরপরে আমি রডের আপডেট বাজার দরটি জানিয়ে দেবো। এতিমখানায় দানটি অবশ্যই করবেন এই কামনা করি আপনাদের কাছে। এই কাজটি শুরু করার জন্যে আমি মূলত কয়েকদিন ভিডিওতে অনিয়মিত ছিলাম, আমার গ্রামের বাড়িতে গিয়ে তিনতলার ভিত্তি স্থাপন করে কাজটি শুরু করলাম। জানিয়ে দিচ্ছি, রডের বাজার দরের সুমা স্টিলটি কেনাবেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন। বিএসআরএম রডটি কেনাবেচা হচ্ছে 1,150 টাকা প্রতি টন। সেই সাথে ফেমাস স্টিলটি আজকে কেনাবেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন। জানিয়ে দিচ্ছি, রড সিমেন্টের বাজারে রডের আজকে ঢাকায় বিএসআই রডটি কেনাবেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন। একেএস স্টিলটি ঢাকায় কেনাবেচা হচ্ছে 99,450 টাকা প্রতি টন। সেই সঙ্গে কেএসআরএম রডের আজকের বাজার দর 98,800 টাকা প্রতি টন। রডের আপডেট বাজার দরে এবারে আমার হাতে আছে যে ঢাকায় জেডএসআরএম রডটি কেনাবেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন। এএসবিআরএম রডটি ঢাকায় এবং এর আশেপাশে কেনাবেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন। অ্যাঙ্গেলের আজকে রডটি রেটটি হলো নর্মালটি 95,500 টাকা প্রতি টন। এবং রডের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি, মোহাম্মদী স্টিলটি কেনাবেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন। এইচকেজিটি কেনাবেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন। জানিয়ে দিচ্ছি, এসএসআরএম রডটি কেনাবেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন। বালির আজকের আপডেট বাজার দরটি জানিয়ে দিচ্ছি, দুর্গাপুরের টাটা বড় ট্রাকের বালিটি 2.5 কেনাবেচা হচ্ছে 27,950 টাকা প্রতি টন প্রতি গাড়ি।
আস্তরের বাড়িটি কেনা বেচা হচ্ছে 500 ফিটের গাড়িটি 14,700 টাকা প্রতি গাড়ি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতিমখানায় দানের জন্য আপনাদের সকলের কাছে একটি আবেদন আমার থাকলো। তো এই এতিমখানাটি গাইবান্ধা জেলায় অবস্থিত। এটিতে আমি একটু তুলে ধরি আপনার সামনে, এটি তিনতলা বিশিষ্ট একটি বিল্ডিং তৈরি করা হবে নতুন। এটির নাম হচ্ছে আমিনিয়ে এতিমখানা, নির্মাণ কাজ চলছে। আপনাদের দানে এতিম বাচ্চাদের মাথা গোঁজার একটি ঠাই হবে, আপনারা যদি সবাই একটু দান করেন। এদের মধ্যে 14 জন এতিম ও হত দরিদ্র, যাদের যাবতীয় ব্যয় প্রতিষ্ঠান থেকে ব্যয় বহন করা হয়। এখানে হেফজো বিভাগে 14 জন এবং নুরানী বিভাগে 34 জন, মোট 55 জন ছাত্র অধ্যয়নরত আছে। আপনারা যদি কেউ দান করতে চান তাহলে এই ঠিকানায় দান করতে পারেন। দান করার ঠিকানাটি আমি তিনটি দিচ্ছি। পশ্চিম প্রতাপ আমিনিয়া মাদ্রাসা এতিমখানা, হিসাব নাম্বার 02000001685-0627, অগ্রণী ব্যাংক নলডাঙ্গা শাখা। এছাড়াও ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট আছে, মোহাম্মদ মোজাম্মেল হক, হিসাব নাম্বার 205077-0232-95-5014। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা, এটি একটি পরিচালকের অ্যাকাউন্ট নাম্বার, এটিতেও আপনারা আপনাদের দানের সেই বিষয়টি দান করতে পারেন। এবং এছাড়াও একটি বিকাশ নাম্বার আছে, 01731573368, এটি পরিচালকের অ্যাকাউন্ট নাম্বার। আপনারা যে যা পারেন আমি সকলের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, 10 টাকা 20 টাকা, 10,000 20,000, যে যা পারেন এটাতে দান করেন, আমি সকলের কাছে রিকোয়েস্টই রাখবো। বিটি বালিটি কেনা বেচা হচ্ছে 9,900 টাকা প্রতি গাড়ি। রডের বাজার দরে ফিরে আসলাম, জানিয়ে দিচ্ছি আনোয়ার ইস্পাতটি কেনা বেচা হচ্ছে 98,800 টাকা প্রতি টন। পিএসপিটি কেনা বেচা হচ্ছে 98,800 টাকা প্রতি টন। হাইটেকটি কেনা বেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন। জানিয়ে দিচ্ছি রডের বাজার দরে এসএসআরএমটি কেনা বেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন। জেএসআরএম রডটি কেনা বেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন। সেই সাথে সিএসআরএম রডের আজকের বাজার দর 95,800 টাকা প্রতি টন। পাথরের আপডেট বাজার দরে LC3-4 গ্রে পাথরটি কেনা বেচা হচ্ছে 50,080 টাকা প্রতি টন এবং LC3-4 কালো পাথরটি কেনা বেচা হচ্ছে 50,280 টাকা প্রতি টন। পাথরের বাজার দরের পরে রডের বাজার দরে ফিরে আসলাম, জানিয়ে দিচ্ছি কিং স্টিলটি কেনা বেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন। জিপিএস ইস্পাতটি কেনা বেচা হচ্ছে 99,450 টাকা প্রতি টন। সেই সাথে প্রাইম স্টিলের আজকের বাজার দর 95,800 টাকা প্রতি টন। এবং রডের বাজার দরে রহিম স্টিল 500টি কেনা বেচা হচ্ছে 98,800 টাকা প্রতি টন। সেই সঙ্গে MSW রডটি কেনা বেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন এবং অ্যাঙ্গেল উন্নত মানেরটি কেনা বেচা হচ্ছে 1,150 টাকা প্রতি টন। এই চ্যানেলে প্রচারিত বাজার দর শুধুমাত্র আপনাদের অবগতির জন্য প্রচার করা হয়, অনলাইনে ক্রয় বিক্রয় থেকে বিরত থাকুন। এই ছিল আজকের সর্বশেষ আপডেট বাজার দর।